দর্শক, স্বাগত জানাচ্ছি, আমি অপরাজিতা। যত দিন গড়াচ্ছে ততই উন্নত হচ্ছে বিশ্বে প্রযুক্তির ব্যবহার। আসছে নিত্য নতুন সব প্রযুক্তি। গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামীতে কৃত্রিম মেধা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এবার দেশে প্রথমবারের মতো চ্যানেল 24-এ সংবাদ উপস্থাপনা করল কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা। বুধবার চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার বুলেটিনে যুক্ত হয়ে সংবাদ উপস্থাপনা করেন অপরাজিতা। সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ্য করা যায়। চলতি বছরের এপ্রিলে ফেদা নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত 9 জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন ওড়িশা টেলিভিশন লিমিটেড ওটিভি কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়, যার নাম দেওয়া হয়েছিল লিসা। জানিয়ে ভারত বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়। এরই মধ্যে তার নতুন রূপ দিয়েছে বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপনা করিয়েছেন দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। ওই সংবাদ উপস্থাপিকার নাম রাখা হয়েছে অপরাজিতা। বুধবার চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার বুলেটিনে উপস্থাপনা করে অপরাজিতা। দেশে এই প্রথমবারের মতো আমাদের মতো করে নিউজ পড়ছে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপরাজিতা নিউজ এবং অনুষ্ঠান নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নিউজ ডেস্ক, সমকাল।